পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ মাধ্যমিক দু হাজার চব্বিশের একটি কবিতা অস্থির বিরুদ্ধে গান এই কবিতা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর এবং বড় প্রশ্ন নিয়ে যেগুলো মাধ্যমিক দু হাজার চব্বিশে আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি ভিডিওটি তোমাদের সঙ্গে আলোচনা করছি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে অন্যান্য ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস টেনের অন্যান্য ভিডিওগুলো সেখান থেকে দেখে নিতে পারো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবির কোন মূল কাব্যের অন্তর্গত পাতার পোশাক কবির শুধু একটা কি আছে কোকিল আছে কার মাথায় ময়ূর পালক গোজা ঋষি পালকের মাথায় কবি কটা গান জানেন একটা দুটো কবি হাত কি তারান বুলেট কোথায় কোথায় মানুষকে নিয়ে গান বেড়াবে গান মানুষকে টেনে নিয়ে বেড়াবে নদীতে দেশ গায়ে কবি অস্ত্রকে শেষ পর্যন্ত কোথায় রাখতে বলেছেন কবি অস্ত্রকে শেষ পর্যন্ত রাখতে বলেছেন গানের দুটি পায়ে কবি কিসের বর্ম গায়ে পড়েছেন গানের বর্ম বর্ম খুলে বর্ম কি এবং বর্মকে খুলে ফেলার অর্থ কি বর্ম হল যুদ্ধসজার উপকরণ বা আবরণ অস্ত্রের আঘাত থেকে রক্ষা পেতে বর্ম করতে হয় মানুষ যদি হিংসারূপ অস্ত্র ত্যাগ করে তাহলে বর্মের কোনো প্রয়োজন হয় না মাথায় কত শকুন বা চিল শকুন বা চিল শব্দটি কবিতা কি অর্থে ব্যবহৃত হয়েছে যুদ্ধবাদ সুযোগ সন্ধানী লিপসু মানুষের প্রতীক হিসাবে শকুন বা চিল শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে আদুর গায়ে কথার অর্থ কি অনাবৃত শরীরে গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম পরিধান করে কবি কি কাজ করতে পারেন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি আশাবাদী বিশ্বের যে যুদ্ধের ভয়াবহতা অস্ত্রের ঝনঝনানি তা তিনি গান দিয়ে জয় করবেন তাই তিনি গানের বর্ম করেছেন আঁকড়ে ধরে সে খরকুটো সে খরকুটো বলতে কি বোঝাচ্ছে সামান্য সম্বলকে বোঝাচ্ছে বুলেট শব্দের অর্থ কি বন্দুকের গুলি বর্ম শব্দের অর্থ কি কবচ বর্ম খুললে দেখো বর্ম খুললে কি দেখা যায় বর্ম খুললে দেখা যায় গান দাঁড়িয়ে আছে বাদকের মতো আমার শুধু একটা কোকিল কোকিলটি কি করে চারপাশে হিংস্রতার মধ্যে কোকিলটি সহস্র উপায়ে গান বাধে হাজার হাতে পায়ে কবি কি করেন হাজার হাতে পায়ে কবি এগিয়ে আসেন উঠে দাঁড়ান কবি কোথায় রক্ত মোছেন গানের গায়ে এরপরে বড় প্রশ্নে চলে যাচ্ছি তিন নম্বরের প্রশ্নে অস্ত্র রাখো এমন আবেদন এমন আবেদন করার কারণ কি প্রশ্নটা এমন আসতে পারে অস্ত্র রাখো কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন কথা কারণ কি বা দুটি কবি অস্ত্রকে গানের পায়ে রাখার কথা বলেছেন কেন আঁকড়ে ধরে সে খড়কুটো কে আঁকড়ে ধরে কেন খড়কুটো আঁকড়ে ধরে মাত্র দুটো প্রশ্ন আমি দিলাম তিন নম্বর থেকে এই দুটো প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় তোমরা কিন্তু ভালোভাবে প্রশ্ন উত্তর তৈরি করতে পারবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও